আগে দাদা বললা তোকে যে জন্য ডেকেছি, আগে তো এখানে একটা প্রেস ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এই প্রেসের কারণে অনেক নানা গুণীজনের পদচারণা ঘটতে এখানে, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু তো প্রতি মাসে একবার আসতেনই। তো আমি ভাবছি এটাকে একটা বোর্ডিংয়ে রূপান্তর করলে কেমন হয়। খুব ভালো হয় দাদা, আর নিচে কিন্তু একটা খাবার হোটেলও করে ফেলা যায়, মানে দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখানে ভালো ভালো খাবার খেলো। আমাদের এই অঞ্চলে তো খুব একটা ভালো খাবারের হোটেলও নেই, বোর্ডিংও নেই। এখানে যদি বোর্ডিং আর খাবার হোটেল করা যায় তাহলে কিন্তু মানুষের খুব উপকার হবে। খুব ভালো ভেবেছিস, কিন্তু ওই খাবার হোটেলের কী কী মেনু থাকতে পারে সেটা কি ভেবেছিস? দাদা ওই চপ কাটলেট তো থাকছেই, আর সকালবেলা নাস্তার জন্যে ফ্রেঞ্চ টোস্ট আর অমলেট হতে পারে, সঙ্গে কিন্তু বাটার টোস্ট চাই, তা তো থাকবেই দাদা। তবে দুপুরের খাবারের ক্ষেত্রে হতে পারে এরকম রুই মাছের কালিয়া, মুড়ি ঘণ্ট, এগুলো সব থাকলো, আর নানা রকম সবজি দিয়ে একটা নিরামিষ। বাহ 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 বাহ, খুব ভালো ভেবেছিস, আমার তো জিভে জল চলে এলো রে। কিন্তু প্রহ্লাদ, আমি তো সবসময় এটা থাকতে পারবো না, তুই একা সামলাতে পারবি তো? দাদা তোমার আশীর্বাদ থাকলে আমি সব সামলে নেব। তাহলে ঠিক আছে, তুই এক কাজ করে, কিন্তু তার নাম তো দিতে হবে নাকি? নাম হতে পারে বলতো? নাম কী নাম হতে পারে? এই ঢাকা বোর্ডিং হলে কেমন হয় বলতো? দাদা আমার মাথায় না একটা নাম ঘুরছে, এই বোর্ডিংয়ের নাম কিন্তু তোমার মেয়ের নামেই হতে পারে, বিউটি, মানে বিউটি বোর্ডিং হতে পারে। বাহ বেশ বলেছিস তুই, বিউটি বোর্ডিং। তাহলে আমার মেয়ের নামেই নামকরণ হোক, বিউটি বোর্ডিং, ঠিক আছে না? হ্যাঁ দাদা, বিউটি বোর্ডিং। কে শীতল বাবু, আজ তো তুমি দেরি করে ফেললে, কেন কি হয়েছে? আগে বাবু আজকে একটু দেরি হয়ে গেল, আসলে ইচ্ছে করে করিনি, কিন্তু কেমন করে যে দেরি হয়ে গেল। আরে অসুবিধা নেই, অসুবিধা নেই, আমার চিন্তা অন্য জায়গায়, মানে ব্রেকফাস্টটা রেডি হলো কিনা সেটা একটু খবর নিতে হবে, কারণ একটু পরেই কিন্তু ফজলে লোহানি, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, সমর দাস, আখতারুজ্জামান ইলিয়াস, খান আতা, জহির রায়হান সবাই তো চলে আসবে। শুনো, ব্রেকফাস্টটা রেডি হলো কিনা সেটা কি দেখে আসো না। আগে বাবু আপনি কোনো চিন্তা করবেন না, মানে আমার আসতে দেরি হয়েছে ঠিকই, কিন্তু ব্রেকফাস্ট দিতে দেরি হবে না, আমি যাচ্ছি একটু দেখছি। সবাই আসবে, আমার কথা তো বললে না হে প্রহ্লাদ। দাদারও যা কথা, আরে আপনি কি আমার অতিথি নাকি? আপনি তো হচ্ছেন আমাদের এই বাড়িরই মানুষ, আপনি আর কাদ্রি সাহেব, আপনারা দুজন যখন খুশি যখন মন চাইবে তখনই চলে আসবে। তা যা বলেছ, তোমাদের এখানে না আসলে বুঝেছো আমাদের কলম দিয়ে তো কোনো লেখাই বের হয়। হ্যাঁ ঠিকই বলেছেন দাদা, আপনার এখানে বসে লেখা অনেক কবিতাই কিন্তু বিপ্লবের সূতিকাগার। দাদা ওই কবিতাটা মনে আছে এখানে বসে লিখেছিলেন, ওই যে হাতির সুর? আহ হ্যাঁ, এই কবিতা লিখতে কত যে মশার কামড় খেয়েছি। দাঁড়ান দাঁড়ান দাদা, আপনাকে একটা চমক দেখাচ্ছি। সমর বাবা এদিকে আয় তো। কাকা বাবুকে নমস্কার দে। নমস্কার। আচ্ছা সমর, ওই যে হাতির সুর কবিতাটা কাকা বাবুকে একবার শুনিয়ে দে তো। আদিকালে বেবাক জন্ম ও লক্ষ্মী, লক্ষ্মী রাজেশ পক্ষ ছায়ায় দিক বিদিক, হ্যাঁ নীলাকাশের উত্তকতে রাজকুমার, আদিকালে আরব কথায় নেই সুমার। আরে বাহ, সব মুখস্থ করে রেখেছে দেখি। হ্যাঁ মুখস্থ রাখবে না, আচ্ছা যা বাবা যা খেল। কি মুখস্থ করবে না? আমি ওকে রোজ শেখাই, আমি ওকে রোজ শেখাই, পশ্চিম পাকিস্তানের গাত্রদাহ হয়েছে এই কবিতায়। বহুত মজা হইতেছে না? ওই যে এসছে পাকিস্তানি চামচা, এসছে আসতে বলে
বিহারি তো লোক ভালো না, ওরা তোমার আমার ভালো চায় না। ইয়া বাত হয় কবি সাহ, কোন লোক ভালো না? মাফ করবেন, মেয়ে যারা জলদি মেয়ে হোক, আমার জরুরি কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ দাদা, আপনি কি নাস্তা করবেন? একটু তো চাইতেছিলাম, একটু দেরি হবে। হোক দেরি, বসি, নেই প্রবলেম। ঠিক আছে, দেরি হবে কিন্তু। হ্যাঁ সাল বাঙালি লোক, জব দেখো পাকিস্তানি কো দোষ খোঁজে, সালে বাঙালি মানে হারাম, মেজাজ খারাপ। সাধন বাবু, বাবু সাহেবের খাতাকে যেভাবে কোরবানিস বানিয়ে ফেলেছেন, হিসাব পত্র কি ঠিকভাবে চলছে নাকি ফাঁকি দিয়ে বেড়াচ্ছে? কিছু বলেন না বাবু, ফাঁকি কেন দিব? আজকাল আপনাকে যা দেখছি কেমন ধরো উদাস উদাস মনে হচ্ছে, কবি সত্যি হয়ে গেলেন নাকি আপনি? না বাবু, আসলে সত্য বলতে কি মন মেজাজ ভালো না তো, আর বয়সটা তো হয়েছে, আপনাকে বলতে তো সমস্যা নেই। আসলে বয়স হয়েছে তো এবার শাদি ব্যবহারটি শাদি করে ফেলবো। ওর সময় থাকতে বিয়ের কাছে সেরে। নমস্কার বাবু। নমস্কার, কি ব্যাপার অখিল বাবু, রান্না বান্নার কথা তুলে দিল? রান্না বান্নার কাজকে এগোচ্ছে নাকি না ফাঁকিবাজি করছো? হায় ভগবান, শেষ পর্যন্ত এই কথা শুনতে হলো ম্যানেজার বাবু, আমি কখনো কোনো কাজে ফাঁকি দিয়েছি? দেখেছেন আমাকে কোনো ফাঁকি দিতে? সব কাজ সব সময় ঠিক সময় করে দিয়েছি বাবু। গেস্টরা খাবারের জন্য বসে আছে বাবু, ওই লুচির খামিটা বানাতে দেরি হয়ে গেল, ওদিকে তো শুকরঞ্জনের জ্বর এসেছে বাবু। তাই নাকি, শুকরঞ্জনের জ্বর আসলো কেন? মাথায় কুয়াশা লাগিয়েছে, অমনিতে জ্বর চলে আসলো। এই পোলাটা দুদিন পর পর অসুস্থ হয়ে বাবু। আমি বলছিলাম কি, ওই শুকরঞ্জনকে কদিনের জন্য বাড়িতে বাড়িয়ে দিন, ওই হাওয়া পানি বদল হলে সব ঠিক হয়ে যাবে বাবু। আরে বাবা রে, তুমি তো হাত চালায় কাজ করো, গেস্টটা বসে আছে। এই বাবু করছি বাবু। তাই সাধন বাবু, তুমি এখানে এটাকে বকল দাবা করে দাঁড়াইছো কেন? যাও যাও নিজের কাছে যাও। সাধন বাবু, ওই পচাটাকে কখনই বাড়িয়েছি ওই যে থালা বাসনটা ধরে, ও তো কোনো আজ অব্দি ওর খবরই নেই। ও কি থালা বাসন নিয়ে কি সঙ্গে চলে গেল নাকি? দেখুন তো একটু, একটু দেখুন না। আগে বাবু আমি দেখছি। হ্যাঁ দেখেন, আপনি আবার উদাস হয়ে যাবেন না। না বাবু, না বাবু আমি পাড়ি দিচ্ছি। দুইটা তা নতুন কি ছবি বানাচ্ছেন বা কি চিন্তা করছেন কিছুই তো বললেন না। দেখি মাথার মধ্যে অনেকগুলো ভাবনা কাজ করছে, আর দেশের যে অবস্থা। দাদা এবার কিন্তু আপনার ছবিতে আমার একটা পার্ট চাই চাই, যদি আপনি আমাকে না রাখেন তাহলে মনে রাখবেন এই বিউটি বনিকের সামনে দাঁড়িয়ে আমি স্ট্রাইক করবো বলে দিলাম। আমার মনে হয় কি যাবেন, এই অভিনেতাদের পার্টটার অভ্যাসটা কোনোদিনই যাবে না। 50 বছর পরেও দেখা যাব ওই পরিচালক দেখলে তার কাছে গিয়ে বলতেছে, দাদা ও দাদা আমার একটা পার্ট দেন না, আমার একটা পার্ট দেন না দাদা। কত আনন্দের কথা! শোনো শোনো, আরো একটা কথা তুমিও শুনে রাখো, আর ওই 50 বছর পরে যে ওই চিত্রশিল্পীরা ঝলসানো একটা ছবি নিয়ে বলবে, দাদা এটা খুব দামি ছবি, নেন না প্লিজ, কিনেন না, আর ছবি পাবেন না, কেউ কিনবে না। তাহলে শোনো ভাই, আমার কথাটা শোনো, আমি ফটোগ্রাফার হিসেবে কিন্তু বলছি, ভবিষ্যতের যুগ হচ্ছে ফটোগ্রাফির যুগ। আমি দৃঢ়ভাবে বলতে পারি ভবিষ্যতে সবার হাতে হাতেই ক্যামেরা থাকবে। আরে চিন্তা করবেন না, আপনার ক্যামেরাটা বিক্রি করার ব্যবস্থা আমি করে দিব। মোটা হয়ে যাবে বলে দিলাম। আরে বোঝেন না কেন দাদা, দুধ ছানা মাখন এগুলো তো না থাকলে শরীরে তাকাত থাকবে কেমনে? অলিম্পিক জয় করতে হবে না, পূর্ব পাকিস্তানের হয়ে এবার মেডেল নিয়ে আসবো। কিন্তু ওরা তো তোমাকে সুযোগই দিবে না,
সিলেক্টই করবে না পশ্চিমারা। ওরা এইভাবে আমাদের আর কত পিছে মারবে? এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে ওরা ওই দেশে মিল কারখানা করছে, আমাদের সুযোগই দিচ্ছে না। আর এভাবে চলবে না দাদা, এটা বিয়ে করতেই হবে। হ্যাঁ, দেখেন না বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে কি বলে। হ্যাঁ, আরে দাদা আসছে, কখন থেকে বলে আসছি এ খাঁচা ভাঙতে হলে লড়াই করে ভাঙতে হবে। লাঠিমার ভাঙবে তালা, যত সব বন্দি চালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, ৭ তারিখে কিন্তু সবাই সকালে এখান থেকে নাস্তা করে তারপর বেরোবেন, ঠিক আছে তো? হ্যাঁ, সে তো অবশ্যই। আর বলতে, আচ্ছা দাদা, ওই দিন স্পেশাল কি থাকছে? স্পেশাল মাটন রান্না করতে পারি, হবে তো? চলবে না মানে? চলবে না কি বলেন দাদা, একেবারে বেশ চলবে। দাদা, আমার মেয়ে আছে না বিহারি, ওনাকে একটু সামনে চলবেন। দেখুন দাদা, বাঙালিরা কিন্তু কেউ গায়ে পড়ে ঝগড়া করতে যায় না। ওরা যদি নিজে থেকে আমাদের গায়ে এসে পড়ে তাহলে তো আমরা নিশ্চয় ছেড়ে দেবো না, নাকি? না 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 না, ছেড়ে কথা বলবো না। আতো বাবা, এই জন্যই তো পেটটা পড়ে আছে, তো থাক না কেন? হ্যাঁ, এরকম সুতো থাকবি সব সময় পড়তে হবে। স্নান না করে বসে পড়লে কেন? একটু জিরিয়ে নেই। আজ নাকি তোমার ছেলে সবাইকে কবিতা শুনিয়েছে? ওরে বাবা, কবিতা শোনানো মানে কি? ওর ব্রেনটা কিন্তু একেবারে বাবার মতো হয়েছে, খুব সার। সব কিছু বাবার মতো, মায়ের মতো তো কিছুই না। মায়ের মতো হয়েছে? মায়ের মতো সুন্দরী রূপসী হয়েছে। হয়েছে, আর পটাতে হবে না। বাবা যাও, হাত পা ধুয়ে পড়তে বসো না, আর খেলতে হবে না। চলে যাবে যাও, স্নান করে এসো, আমি খাবার বাড়ছি। আচ্ছা, আমাকে একটু নিজ হাতে খাইয়ে দিলে কি সমস্যা তোমার? হ্যাঁ, খাইয়ে দিতে পারো না? দিন দিন বুড়ো হচ্ছে আর তার ভিনদতি বাড়ছে। হ্যাঁ, সুন্দরী বউ যদি থাকে না তাহলে পরে এরকম ভিনদতি বেড়েই যায়। হয়েছে, আর ঢং করতে হবে না, স্নান করে এসো, আমি খাবার দিচ্ছি, নিজ হাতে খেয়ে নিও। আচ্ছা শোনো, মেলা দিন হলো, কোথাও বেড়াতে যাই না, কোথাও থেকে একটু বেরিয়ে আসলে ভালো হতো না? মন্দ হয় না, কিন্তু কোথায় যাবে? দাদাদের ওখানে গেলে কেমন হয় কলকাতায়? বেশ ভালো হয়, কিন্তু দেশের যে অবস্থা, এই পরিস্থিতিতে কোথাও যাওয়াটা ঠিক হবে? শুনো, দেশের অবস্থা আসলে দিন দিন আরো খারাপের দিকেই যাবে। এখন যদি না যাওয়া যায় তাহলে পরে যাওয়া সম্ভব হবে কিনা আসলে সেটাই ভাবছি। এখনই বরঞ্চ তোমাদের ওখানে কিছুদিনের জন্য রেখে আসি। রেখে আসবে মানে? আমাদের রেখে আসবার তুমি কি একা থাকবে? না মানে কয়েক মাসের জন্য তোমাদের ওখানে রেখে আসি, আমি এসে এই বোর্ডিংটাকে সামলাই। বোর্ডিং সামলাবে? আর তুমি খাবে কি? বোর্ডিং এর খাবার খাবো। বোর্ডিং এর খাবার খাবে? বোর্ডিং এর রান্না তোমার সহ্য হবে না, এমনিই তোমার অম্বলের সমস্যা। আর তাছাড়া আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তুমি আমার কত খবর রাখো, তাই না? কেন রাখবো না? সাতটাকে বাধাই ছিল।
তোমার খবর রাখবো না তো কার খবর রাখবো? এসো আমি চানটা সেরে নিই। সুখরঞ্জন, হ্যাঁ তোর তো গাটা একদম পুড়ে যাচ্ছে রে, হ্যাঁ নে তা খেয়ে দেখ তো, তুই বস না, বস দাদা। পাচন আমি বানাইছি তোর জন্যে, খেয়ে নে, যতটা সেরে যাবে শরীরটা ঠিক হয়ে যাবে। পুড়ে যাচ্ছে শরীর বাবা, কি তেতো গো দাদা। আরে পাচন তো তেতো হবে, পাচন কি রসগোল্লা নাকি তোর কাছে মিষ্টি লাগবে? হ্যাঁ খেয়ে নে, যতটা সেরে যাবে। জ্বরে করে কাবু হয়ে গেছে রে, কাবু হয়ে যাচ্ছিস তো রে, মারা পড়বি দাদা। আমি একটু বাড়ি যেতে চাই গো দাদা, আমার শরীরটা ভালো থাকছে না, একটু হাওয়া বদল করলে মনে হয় ভালো লাগতো। সে না হয় যেও, হাওয়া বদল করতে যেও, সাত তারিখের পরে যাও। হ্যাঁ সেঠ সাহেব কেউ বলতা হে শুনে যাও। কে আগে আমি কৃতি চন্দ্র দে শুকুরঞ্জনের খুঁজতো তো ভাই। কে রে খিচিস নাকি রে? আগে দাদা দরজাটা খুলুন। আরে ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন, চলে আসুন, ভিতরে চলে আসুন। নমস্কার দাদা। নমস্কার। তা হঠাৎ কি মনে করে এলি রে খিচিস? আগে শেখ সাহেবের ভাষণ শুনতে চলে এলুম। সুখরঞ্জন কি বলছে তোর খুঁটতুতো ভাই, এ তো দেখছি একটু ধানই মরিছে। শুন শেখ সাহেবের ভাষণ শোনার জন্য চলে এসেছে। তুই ভাষণ শুনতে এত দূর থেকে চলে এলি? শুধু কি আমি এসেছি, দলে দলে লোক আসছে ঢাকায়, ট্রাকে করে বাসে করে। দেখে নিও শেখ সাহেব এবার স্বাধীনতার ডাক দিবেই দিবে, পশ্চিমাদের এবার সেটিয়ে বিদায় করবো। সুখরঞ্জন তোর ঘটতো তো ভাই দেখি পুরো ধানই মরিছে, মরি মরি বলি রে, সাহস আছে বেশ, সাহস আছে বেশ। খিতিস তুই কিছু খেয়ে এসেছিস? খেয়েছি দাদা, মা সিঁড়িয়ে ভিজে দিয়েছিল সেটাই খেয়েছি, সাথে পেট পুড়ে জল খেয়েছি। দাদা ওসবে হবে না, মানে দূর থেকে এসেছো, তুমি এবার একটা কাজ করো, ওই যে তুমি স্নান করে আসো, আমি তোমাকে ভাত দিচ্ছি, মাছের কালিয়া আছে, কোত্তা আছে, তোমাকে আমি ভাত দিচ্ছি, যাও। দাদা দেখে নিও এবার পশ্চিমাদের ঝেটিয়ে বিদায় করব, কিছু একটা হবেই হবে। অবশ্যই হবে, হতেই হবে, আমরা দেখিয়ে দেব আমরা কি জিনিস। আমাগো দাবো দাদা। ওই সবাই আসেন, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি আসুন। তোমার আমার ঠিকানা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। মনে রাখবা আমি যদি হুকুম দেবার নাও পারি তবু তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তার মানে কি বলেছেন? সবই এখন করতে, তার মানে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল, আমাকে প্রস্তুতি নিতে হইব। দাদা পাকিস্তানিরাও কিন্তু বসে নেই, ওরাও কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র মজুত করছে ক্যান্টনমেন্টগুলোতে, আর প্রচুর পরিমাণ শূন্য নিয়ে আমরা বসে থাকবো না। আচ্ছা দাদা কি করবেন তাহলে? আমরা রোজ একবার করে এখানে মিলিত হবে,
দেশ স্বাধীন করার জন্য যত ধরনের আলোচনা আছে আমরা এখানে বসে করব। বিহারি ক্যাম্প তো তো পাশেই। শীতল, ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। আমার ভাইপো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রতিদিন ট্রেনিং নিচ্ছে। আহ, কি অপূর্ব দৃশ্য! মেয়েরাও কিন্তু বসে নেই, ওরাও ট্রেনিং নিচ্ছে গোপনে গোপনে। তার মানে যুদ্ধ আসল, আমাদেরকে কিছু করতে হবে। শুনুন, আমরা রোজ এখানে মিলিত হব, আমরা এখানে বসে সিদ্ধান্ত নেব আমাদেরকে কি করা, আমরা প্রতিরোধ করব, আমরা আমরা প্রয়োজনে আমরা গান করে মানুষকে উদ্বুদ্ধ করব। পাকিস্তানিরা আমাদের ছেড়ে কথা বলবে না। গাজীপুরে যা হয়েছে তারপর আর বসে থাকা যায় না, ওরা আমাদের মরণ কামড় দেবেই দেবে। তাহলে এখন কি করবে? সেটাই ভাবছি, ভাবছি সবাইকে ছুটি দিয়ে দেব, ওরাও তাই চাইছে। এর মানে তুমি আমাদেরকেও রেখে আসবে? হ্যাঁ, না রেখে আসে তো কোনো উপায় নেই। কিন্তু তুমি এখানে কি করবে? মুক্তিযুদ্ধ যদি পুরোদমে শুরু হয়ে যায় তাহলে তো যুদ্ধে যেতেই হবে। কি বলো, যুদ্ধে যাবে তুমি? স্বাধীনতা কি এতই সহজ প্রতিভা? ঘরে বসে থেকে স্বাধীনতা আসবে না, লড়াইয়ের ময়দানে নেমে স্বাধীনতা হাসিল করতে হবে। তবে আমিও যাব এই যুদ্ধের ময়দানে, আমিও তোমার সাথে থাকব। নিজের দেশকে বিপদে ফেলে রেখে আমি অন্য কোথাও যাব, এটা ভাবলে কি করে তুমি? কিন্তু প্রতিভা, কোনো কিন্তু না, আমি তোমার সাথেই থাকব, আমি কোথাও যাব না। এখন চলো ঘুম। বুঝলাম তুমি খুব সাহসী। প্রহ্লাদ চন্দ্র সাহার সহধর্মী নিয়া, সাহসী তো হবই। মানুষের কান্নার শব্দ কি হচ্ছে? আমার তো ধারণা পাকিস্তানি মিলিটারিরা বোধ হয় আক্রমণ করেছে। আচ্ছা তুমি থাকো, আমি একটু দেখে আসি। আমি শুনতে পাচ্ছি এবং এটা আমাকে দেখতে যেতে হবে, কারণ কারণ আমি বলি মানে ওদের ওরা কোথায় আঘাত করেছে সেটা যদি না জানি তাহলে পরে তো আমাদের বোর্ডিংয়ের বোর্ডিংয়ে যারা বোর্ডার আছে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি একটু দেখে আসি প্লিজ। কিছু হবে না, আমি তো ওদের কাছে যাবো না, আমি একটু দূর থেকে দেখে আসবো। তুমি দরজাটা বন্ধ করে দেখো, বাচ্চাদের যেন ঘুম থেকে না ওঠে, ঠিক আছে? তুমি যাও, তুমি চিন্তা করো না, আমি চলে আসবো, আমি একটু দেখেই চলে আসবো। যাও না, আমি আসছি। Thank you.
বাইরের পরিস্থিতি ভালো না, পাক আর্মি নেমেছে, যেখানে যাকে পাচ্ছে তাকেই গুলি করে মারছে, বাড়ি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তবে তবে অত দুশ্চিন্তা করো না, হ্যাঁ আজকে রাতটা এখানে থাকো, সকালবেলা না হয় সূর্য ওঠার সাথে সাথে আমরা চিন্তা করে কে কোথায় যাব সব ঠিক করে ফেলবো, ঠিক আছে? আমি রাতে চলে যাবো দাদা। কি বল, কি বলছো? আমার কথা বুঝতে পারছো না তোমরা? যাবে, এই রাতেই যাবে, জীবনের মায়া না থাকলে এক্ষুনি চলে যাও, যাও চলে যাবে। দেশে যুদ্ধ লেগেছে, কাপুরুষের মতো পালিয়ে যাবে, কাপুরুষ তোমরা। একটু সাহস বাড়াও, এখন তো আমাদের কিছু করার নেই, আমাদের এখানে থেকেই যুদ্ধ করতে হবে। এখানে আলো নিভিয়ে দরজাটা লাগিয়ে তুমি বসে থাকো, কথা বেশি বলো না। বাগানি এখন বুঝতে পারেনি যে এখানে কিছু মানুষজন আছে, দরজাটা লাগিয়ে দাও, আমি চলে যাচ্ছি। দরজাটার পরিস্থিতি সেই অবস্থায় আপনাকে আমরা ভগবান নিশ্চয়ই আমাদের সহায় হবে। আরে তোমাদের বৌদি তো বাড়িতে রয়েছে, আমার সন্তান রয়েছে, তারা তো আমার অপেক্ষায়, যেতে যে আমাকে হবেই। তবে আমি তোমাদের বলছি, আমরা তো মানসিকভাবে তৈরি, আমরা যুদ্ধ করব, মুক্তির যুদ্ধ করব আমরা। বলে যাচ্ছ কেন? শেখ সাহেব বলেননি তোমাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো? আমরা মনোবল হারাবো না, আমরা যুদ্ধ করব। জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থাকো থাকো, বাতিটা নিভিয়ে দাও, দরজাটা লাগিয়ে দাও, থাকো দাদা, সাবধানে সাথে সাবধানে। শহরের কি অবস্থা? শহরটাকে শ্মশান বানিয়ে দিয়েছো বাবু, কিছুই থাকেনি, সব লোক মার দিয়া, বুড্ডা জানানা আওড়া বাচ্চা কো সব লোক মার দিয়া, তারা আরামীরা সব লোক মার দিয়া। উচিত চিন্তা দিত, এ হত্যার বদলা নিতে হবে। আমি কোনো বদলা বদলা নিতে পারবো না, আমার শরীর খারাপ,
আমি বাড়ি যেতে চাই দাদা। আমিও যেতে চাই দাদা। তুই এতদিনে থাকবি কে? মনে কর তুমি একসাথে যাবো, এখন তো তুমি জানি যাই। না না তোমরা যাবে যাও, আমি যাবো না। আমি এখানে থাকবো, আমি যুদ্ধ করব। আমিও কোথাও যাবো না বাবু, আমিও যুদ্ধ করব। শালা হারামি রে সরকার সজন বাড়ি দিয়েছে, যুদ্ধ করব শালাদের বিরুদ্ধে, প্রতিশোধ নেব বাবু। শীতল আমরা এখন কি করবো বাবু? বসো 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 শীতল, এখন কি করা যায় বলো তো বাবু? আপনি কি করতে চান? বোর্ডিং কি বন্ধ করে দেব? বোর্ডিং বন্ধ করে দিলে বোর্ডাররা কোথায় যাবে? ঢাকার বাইরে থেকে কত লোক আসছে, সব তো আটকা পড়ে গেছে, তারা এখন যাবে কি করে বাবু? তুমি একটা ঠিক কথা বলেছ। তাহলে এক কাজ করি, কর্মচারীদের না হয় কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেই, আর বোর্ডাররা এখানে থাকুক। তাহলে বোর্ডারদের খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আমি আর তুমি না হয় কিছুদিন ব্যবস্থা করে দেবো। হ্যাঁ তা না হয় ব্যবস্থা করা গেল। আচ্ছা কে কে যেতে চায়? সুখ আর ক্ষিতিশ। আর তুমি? বাবু আমি আপনাকে রেখে কি করে যাই? ঠিক আছে তুমি না হয় থাকো। বাবু আপনি যদি যুদ্ধে যেতে চান তাহলে আমিও আপনার সাথে যুদ্ধে যেতে চাই। সময় হলে সব হবে, তুমি এক কাজ করো ওদের হিসেবটা চুকিয়ে দিয়ে ওদের পার করে দাও। আগে বাবু দাদা দাদা এখন কি করবেন দাদা? ওরা তো সন্তানকে শ্মশান বানিয়ে, রক্তের বদলা রক্ত, ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাঙালি কি জিনিস। মা ভাই বোনের হত্যার প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। আইয়ে স্যার আইয়ে, হামারে সাথ আইয়ে, সব গদ্দার ছুপা হে বিউটি বোর্ডিং মে। আইয়ে স্যার আইয়ে, স্যার এই হে বিউটি বোর্ডিং স্যার। দাদা সহ 16-17 জনকে আর্মিরা ধরে নিয়ে গেছে। আমি দেখছি কি করা যায়। চারিদিকে আর্মিরা রেখেছে, আমার কথা শুনুন, আপনি পাগলামি করবেন না। খবর শুনকো হামি ভি বহুত দুঃখ হওয়া, লেকিন
की करबो, सरकारी काम है, ना करे तो उपाय नहीं। अगर उस दिन हम रही होते अवस्था और भी भयंकर होता। चिंता मत करिए बहन जी, देखती है करते हैं कुछ। अब जाइए, हम है ना आपकी भाई की तरह, जाइए जाइए, कुछ करिए तुम के लिए, जाइए जाइए। खुजे पाई खोज तो कम करलाम ना। आपने आमाके साथे करे निये जाबे कैंपे। कैंपे जावा निरापद ना बोलते। किन्तु किन्तु आमी जेते चाहि, आमी ओके खुजबो, आमी जानी आमी ओनाके खुजले आमी ठीक खुजे बेर करते पारबो। আমি ওদের সাথে কথা বলতে চাই, আমি জিজ্ঞাসা করব আমার স্বামী কি অপরাধ করেছে। আমি জানি তো আমার স্বামী নিরপরাধ, সে কোনো দোষ করেনি, কেন তাকে ধরে নিয়ে গেছে ওরা? আপনি আমাকে সাহায্য করুন। ঠিক আছে বৌদি, ক্যাম্পে কিভাবে যাওয়া যায় আমি একটু খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। সবাই একই কথা বলে, কেউ সাহায্য করে না আমাকে, অন্তত আপনি তো আমাকে একটু সাহায্য করেন। আমার তো কেউ নাই ও ছাড়া। ও আপা বারে বলা দেখতা হো, মে দেখতা হো। धोरे नहीं आया नहीं नहीं कोई इधर नहीं, आप किसी से दूसरा जगह ट्राई कीजिए। जाइए जाइए। एक तो सुनो ना वो कथा ना, ना भाभी কোনো খোঁজ পেলাম না। রাজারবাগ পুলিশ লাইনে একটু খোঁজ নেওয়ার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। কিভাবে যে কি করব, আর তো পারি না। কিভাবে এই নিরপরাধ মানুষটাকে ধরে নিয়ে গেল, ওদের কি মায়া দয়া হয় না? ভাবি কখন যে কাকে ধরে নিয়ে যাচ্ছে কে জানে, কি অনিশ্চিত জীবন আমাদের। ভাবি আপনি বেশিক্ষণ এখানে থেকেন না, চারিদিকের অবস্থা খারাপ তো, বাসায় ফিরে যান, খোঁজ পেলে আমি আপনাকে জানাবো। ভাবি বাবা তো হারিয়ে গেছে, তাই আমরা দুজন মিলে বাবাকে খুঁজছি। আমরা কি বাবাকে পাবো? পাবো বাবা।
শীতল কিছু বলবে? না না শীতল, চোখের বাঁধন খোলার চেষ্টা করো না। ওরাকে সত্যি আমাদের মেরে ফেলবে, আমি আমার মায়ের মুখটা আরেকবারও দেখতে পাবো না। আমার মনে হচ্ছে বাবু, আমাদের সবাইকে ওরা আর বাঁচিয়ে রাখবে না গো বাবু। খেকাতে সুখরঞ্জন দাদা গো, আমার জন্য মায়েরা আমার বিপদ হইল দাদা। একবার হাতটা ছোটাইতে পারতাম, দেখে নিতাম কত ধানে কত চাল। বাবু বাবু, আমার আমার গান শুনতে বড় ইচ্ছে করছে বাবু। কোন গান? ওই যে একবার মিটা দেওয়া ঘুরে আসি, ক্ষুদিরামের সেই গান। আমারা নিজেদেরকে দেশের জন্য উৎসর্গ করছিল বাবু, একবার সে গানটা একবার গান না। আপনার গানের গলা তো খুব ভালো দাদা। গান না বাবু, বাবু ওই গান শুনতে শুনতে এই জগৎ ছেড়ে চলে যাবো বাবু, জগৎ ছেড়ে চলে যাবো। দেশের জন্য আত্মত্যাগের স্তম্ভস্বরূপ বিউটি বোর্ডিং আজও